প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তার বেষ্টনী সত্ত্বেও দিল্লিতে ধর্ষণের অভিযোগ। দিল্লিতে ফের প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। এক গৃহবধূর দাবি, গতকাল বন্ধুর সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় চলন্ত গাড়িতেই সেই বন্ধু তাকে ধর্ষণ করে। প্রতিবাদ করলে মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল সন্ধ্যায় দিল্লির আনন্দবিহার বাস টার্মিনাল থেকে মহিলাকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল টেস্টে মহিলাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ধর্ষণের মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। এবিপি আনন্দের খবরের চেয়ে লাভপুর গণধর্ষণ কাণ্ডে সরানো হলো তদন্তকারী অফিসার বাহাদুর মণ্ডলকে। তার পরিবর্তে বীরভূমের ডিএসপি হেডকোয়ার্টার পার্থ ঘোষের নেতৃত্বে 5 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত চৌধুরী, ডিএসপি আইন শৃঙ্খলা সমিত চট্টোপাধ্যায়, লাভপুর থানার ওসি দেবাশিস ঘোষ এবং আশালতা গোস্বামী নামে এক ইন্সপেক্টর। এই ঘটনার তদন্তের দায়িত্ব প্রথমে বাহাদুর মণ্ডল নামে লাভপুর থানার এক সাব ইন্সপেক্টরকে দেওয়া হয়, কিন্তু উচ্চপদস্থ পুলিশ কর্তাদের না দিয়ে এরকম একটি গুরুতর মামলার তদন্তের দায়িত্বে কেন একজন সাব ইন্সপেক্টরকে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তোলে এবিপি আনন্দ। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। এদিকে নির্যাতিতাকে দেখতে আজ সিউড়ি হাসপাতালে যান জেলা বিচারক। এসএসকেএম হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ। গত 5 বছর ধরে সংস্কারের কাজ চলছে এসএসকেএম হাসপাতালে, আর মাসখানেকের মধ্যেই শেষ হবে কাজ। রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালের মতো এসএসকেএমেও বেডের অভাব রয়েছে। কর্তৃপক্ষের আশা, সংস্কারের পর এই সমস্যা অনেকটাই মিটবে। পাশাপাশি এসএসকেএমের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। একতলায় তৈরি হচ্ছে নতুন আউটডোর, দোতলায় ফিমেল মেডিসিন ওয়ার্ড যেখানে 72টি বেড থাকছে, তিনতলায় তৈরি হচ্ছে 4টি অপারেশন থিয়েটার যার মধ্যে থাকবে ENT, অর্থোপেডিক সার্জারি এবং পেডিয়াট্রিক সার্জারির ব্যবস্থা। তিনতলাতেই তৈরি হচ্ছে 12টি বেডের CCU, এটি অ্যানেস্থেশিয়া বিভাগের অধীনে থাকবে। এছাড়া হাসপাতালে ঢোকা বেরোনোর পথ প্রশস্ত করতে আউটগেটে 2টি লেন করা হচ্ছে, যার মধ্যে একটি ঢোকার একটি বেরোনোর। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা জানিয়েছেন, অক্সিজেনের পাইপলাইনের কাজ বাকি রয়েছে, এক মাসের মধ্যে নতুন পরিষেবা চালু হয়ে যাবে। যখন তখন আনুকূল্য আছে ক্লাব একাডেমির, কিন্তু বারবার দরবার করেও বঞ্চিত রাজ্য সংস্থা। এমনই বিস্ফোরক অভিযোগ নিয়ে এবার খোদ ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সরব রাজ্য দাবা সংস্থা। যদিও ক্রীড়ামন্ত্রী অভিযোগ উড়িয়ে দিলেন, রাজ্য দাবা সংস্থায় দলাদলির প্রশ্ন তুলে 1.5 বছর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয় রাজ্য দাবা সংস্থার অফিস। প্রতিশ্রুতি সার, সেই অফিস আর ফেরত পাওয়া যায়নি বলে দাবি সচিবের। তবে মদন মিত্রের দাবি, দাবা সংস্থার সভাপতি যথেষ্ট সাহায্য করেন।